হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধানে আছো। তো চারিদিকে শুধু এখন মানুষকে শুধরানোর জন্য প্রতিটা মানুষ পাগল। কীভাবে শুধরাচ্ছে? কারোর নামে জিডি করে, কারোর নামে এফআইআর করে, কারোর নামে লিগাল নোটিশ পাঠিয়ে, এইভাবে মানুষ এখন এই ইউটিউবে এসছে একে অপরকে শুধরাতে। ঠিক আছে, তোমরা থাম্বনেলে দেখে এসেছো কি যে এফআইআর, শেষ পর্যন্ত এফআইআরটা হয়েই গেল। ঠিক আছে, তো হ্যাঁ, এফআইআর হয়েছে, এফআইআর তো হয়েছে 100%। তবে সেটা আমার নয়, আমাকে কেউ এফআইআর মানে আমার নামে কোনো এফআইআর হয়নি, হয়েছে আমোজিং রি। আমোজিং রিকে তোমরা সবাই চেনো, তো আমোজিং মানে আমেজিং রির নামে এফআইআরটা হয়েছে। আমোজিং নয়, সরি, আমেজিং রি। আর এফআইআরটা কে করেছে? আমাদের ওয়ান অ্যান্ড অনলি, যে মাসে মাসে বিয়ে করে, মাসে মাসে বৌভাত হয়, মাসে মাসে ফুলসজ্জা হয়, মাসে মাসে কি জাস্ট ফ্রেন্ডের সঙ্গে হানিমুনে যায়, বিয়ে নয় কিন্তু, জাস্ট ফ্রেন্ড, ঠিক আছে, হানিমুনে যায়, সেই ওয়ান অ্যান্ড অনলি আমাদের জেফার দিদির সঙ্গে, মানে জেফার দিদি এফআইআরটা করেছে। তো কেন করেছে? আমি আজকে দুজনার ভিডিও দেখলাম, জেফার দিদি আমোজিং রিকে মানে রির নামে কেন ভিডিওটা মানে কেন এফআইআরটা করেছে। আমোজিং রি কি মানে আমেজিং রি কী ভিডিও করে তোমরা সবাই জানো, বা আমরা সবাই জানি, ও রোস্টিং ভিডিও করে। তো এই জেফার দিদিকে নিয়ে একটা রোস্ট ভিডিও করেছে, ঠিক আছে, সেটা জেফার দিদি মেনে নিতে পারেনি। তো জেফার দিদির ভিডিও দেখে যেটা বুঝলাম, যে জেফার দিদি বলল যে জেফার দিদির নাকি ও বদনাম করছে। হ্যাঁ, জেফার দিদির যেসব ভিউয়ার্সরা আছে তাদের কাছে জেফার দিদির তো তাদের কাছে জেফার দিদির ইমেজটা নষ্ট করছে এই আমোজিং, সরি বারবার ভুল বলছি, আমেজিং রি। কীভাবে নষ্ট করছে? না, জেফার দিদি এখন সমস্ত ভিডিও ছেড়ে, কারণ জেফার দিদি এখন বুঝে গেছে যে ভিউজ ভীষণ কম আর সেইভাবে আর্নিং আসছে না, তো জেফার দিদি এখন বিজনেসে মানে মন দিয়েছে, বিজনেস, ঠিক আছে, শাড়ির বিজনেস। তো সেখানটায় জেফার দিদি বলছে যে ওই আমেজিং রি নাকি বলেছে যে তুমি পুরনো শাড়ি সেল করছো, তুমি তোমার ক্রেতাদের যারা কিনছে তোমার কাছে শাড়ি, তুমি পুরনো শাড়ি বা পুরনো গয়না তাদের কাছে সেল করছো। এটাতে নাকি আমাদের জেফার দিদির খুব মান সম্মানে আঘাত হচ্ছে, ইমেজটা নষ্ট হচ্ছে। জেফার দিদি 20-25 জন মানুষকে অন্ন জোটাচ্ছে, তাদের অন্ন শেষ মানে কী বলবো, অন্ন জোগাড় করতে অসুবিধা হয়ে যাচ্ছে, সেই জন্য জেফার দিদির গায়ে খুব লেগেছে। তাই জেফার দিদি আগে একবার স্ট্রাইক দিয়েছিল এই আমেজিং রি মুখ বন্ধ করার জন্য, কিন্তু সেখানে শোনেনি, তো আবার আমেজিং রি তাকে নিয়ে ভিডিও করেছে এই মানে তার বদনাম করে, যার কারণে জেফার দিদি তার নামে এফআইআর করেছে। তো এটা আমি জেফার দিদির ভিডিও দেখলাম, দেখার পর আমি আমেজিং রির ভিডিওতে গেলাম, যেখানে আমেজিং ভির মানে আমেজিং রিকে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ রোস্টিং তো একেই বলে। আমার আমি এত রোস্টিং ভিডিও দেখেছি, কিন্তু আমেজিং রির মতো এত সুন্দর রোস্টিং আমার মানে চোখে পড়েনি। আমেজিং রির রোস্টিংটা আমার দারুণ লাগে, তো আমি ছুটে গেলাম আমেজিং রিকে দেখতে। আমি যে ভালো লাগে বলে আমি সবসময় তাকে দেখি তা না, মাঝে মাঝে দেখি। তো এই জেফার দিদির ভিডিও দেখার পর আমি তার ভিতরে ছুটে গেলাম, গিয়ে তার রোস্টিংটা দেখলাম কি বলেছে। যে এটুকু বুঝলাম যে এই জেফার দিদি যে মানে ওর আমেজিং রির মানে ভিডিওর মাধ্যমে যে ছোটো ছোটো ক্লিপসগুলো তুলে দিচ্ছে, সেই ক্লিপস দেখে বুঝলাম যে আমেজিং রি কিন্তু একটা বারের জন্যও বলেনি যে উনি পুরনো জিনিস দর্শক মানে যারা কিনছে তাদেরকে সেল করছে, পুরনো জিনিস দিচ্ছে, এটা কিন্তু আমেজিং রি একটা বারের জন্য বলেনি। যেটা বলেছে সেটা ওর ভিডিও দেখেই বলেছে, ওর ভিডিও ক্লিপস তার প্রমাণ দিচ্ছে। কি বলেছে? ওর যে শাড়ি, ওর যে গয়না, সেগুলো ও তার আগে আমি ওর ভিডিও দেখেছি। আমি জেফারের ভিডিও দেখে যেটা বুঝলাম, জেফারের ভিডিওতে জেফার নিজে বলেছে যে প্রথমে ওরা সিদ্ধান্ত নিয়েছিল যে ওরা ওর জেফারের যে গয়না, যে শাড়ি, সেগুলো রেন্টে দেবে। ভাবো, শুধু ভাবো, ওর ব্যবহার করা গয়না, ওর ব্যবহার করা শাড়ি নাকি রেন্টে দেবে। গাড়ি ভাড়া হয়, যেটা আমেজিং রি বলেছে, গাড়ি ভাড়া হয়, বাড়ি ভাড়া হয়, কি বলবো, তারপর বিয়ে বাড়ির ডেকোরেশন যেসব জিনিসপত্র, হাঁড়ি কড়া, এগুলো ভাড়া হয়, বক্স মাইক এগুলো ভাড়া হয়, বাট পরা শাড়ি ভাড়া দেওয়া হয় এটা কিন্তু আমি কোনোদিন শুনিনি, কোনো দিন শুনিনি, সিরিয়াসলি, জানি না তোমরা শুনেছো কি না।
কিন্তু এই জেফার দিদি সেগুলো ভাড়া দিতে চাইছে। তো অ্যামেজিং রি সেই ভিডিও ক্লিপস, তারপরে যেমন ভিডিওতে জেফার বলেছে, তারপরে সে ভিডিও করেও বলেছে, আলাদাভাবে ভিডিও শাড়ি গয়না সেজেও বলেছে যে আমার এই গয়না, আমার এই শাড়ি আমি রেন্টে দিতে চাই, তোমরা রেন্টে নিতে পারো, ইভেন আমার যে মাথায় যে গাজরাটাও লাগিয়েছি এটাও তোমরা রেন্টে নিতে পারো। ভাবো তাহলে অবস্থাটা সেখানটায়। অ্যামেজিং রি শুধু এইগুলো তুলে ধরেছি যে তোমার এই ব্যবহার করার জিনিস তুমি রেন্টে দেবে, এ তো কোনদিন শুনিনি। এইভাবে রোস্টিংটা করেছে, এটা রোস্টিং করার মতোই কথা সেখানটায় এই জেফার দিদি। ও আর সেই ভিডিওটা করার পরে অ্যামেজিং রির 16 থেকে 17 ঘন্টার মধ্যে 2 লাখ ছাড়িয়ে গেছে ভিউজ, যেটা কিনা এই জেফার দিদি মেনে নিতে পারছে না, যার কারণে সোজা চলে গেছে এফআইআর করতে। এফআইআর করে দিয়ে এসে বসে গেছে। তো জেফার দিদি তোমাকে একটা কথা বলি, তুমি তো এফআইআরটা করেই দিয়েছো, তারপরে ভিডিও করে এত কথা বলার কী দরকার? আমি জিগিকে তুমি অনেক কথা বলছো, অনেক কথা বলছো, অনেক শুধরানোর চেষ্টা করছো, এফআইআরটা তো করেই দিয়েছো, তাহলে আবার নতুন করে শুধরাতে কী চাইছো? নতুন করে কেন ভিডিও, আর তো কোনো ভিডিও হতে পারে না, তুমি তো এফআইআর করে তুমি তো শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছো, তারপরে তুমি ভিডিও করে কেন বলতো তাকে শাসন করতে বসেছো? এটা তো আমরা কেউ মেনে নেবো না, আর তো কোনো কথাই হতে পারে না, তুমি তো লাস্ট কাজ করেই দিয়েছ। তো শোনো বন্ধুরা, তোমাদেরকে বলি, এই যে জেফার, এ হলো এমন একটা ব্যক্তি, এ মাসে মাসে বিয়ে করে, ঠিক আছে, মাসে মাসে এর বৌভাত হয়, হ্যাঁ, এ জাস্ট ফ্রেন্ডের নামে হানিমুন করতে চলে যায়, মানুষকে দিনের পর দিন মানুষকে বোকা বানিয়ে গেছে, মানুষ এল ওই অ্যামেজিং রিকে বলছে না যে এইভাবে টাকা ইনকাম করছো, লাখ লাখ টাকা তুমি ইনকাম করবে, আমাকে নিয়ে ভিডিওটা করো তুমি লাখ টাকা কামাবে। মেন জায়গাটা হচ্ছে এটাই যে ও লাখ টাকা কামিয়ে ফেলছে আর এ ইউটিউব থেকে আর পাচ্ছে না, কারণ এর ভিউজ একদম ডাউন, কারণ মানুষ একে প্রত্যেকটা মানুষ এদের মিথ্যা চারিতা ধরে ফেলেছে এই জেফারের, প্রত্যেকটা মানুষ। তবে আমার বিরুদ্ধেও হয়তো লিগাল নোটিশ আসবে বা আমার বিরুদ্ধেও হয়তো এফআইআর হবে, যতদিন না আমার বেশি ভিউজ হচ্ছে, কারণ আমার যদি কম ভিউজ থাকে তাহলে আর কোনো গুরুত্ব দেবে না, সেটা আমি জানি। যদি আমার একবার ওকে নিয়ে ভিডিও করার পর একটু বেশি ভিউজ হয়ে যায় তাহলে তো কনফার্ম যে এ আমার বিরুদ্ধে এফআইআর করবেই, কারণ এ সহ্য করতে পারছে না একে নিয়ে কেউ ভিউজ কমাবে না, একে নিয়ে কেউ টাকা কমাবে, এটাই ও মেনে নিতে পারছে না, কারণ বারবার ওর ভিডিওতে বলছে তুমি লাখ টাকা কমাবে, তুমি লাখ টাকা ইনকাম করবে, তুমি একাই ভালো থাকবে। তার মানে যে এ চায় না যে একে নিয়ে ভিডিও করে কেউ টাকা কামাক। ওই অ্যামেজিং রির যে লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে বা লাখ লাখ ভিউজ আসছে সেই জিনিসটা এই জেফার মেনে নিতে পারছে না, এটাই হচ্ছে এর মেন প্রবলেম। এ নিজে ভাড়া দেবে বলছে, সেটা যদি ও রোস্টিং মাধ্যমে বলে সেটা ওর দোষ? ও কোথায় বলেছে পুরনো জিনিস বিক্রি করছে? ও তো একটা জায়গাও বলেনি, ওর ভিডিওতে যেটা আছে সেটাই, সেই ক্লিপসটা তুলে ধরেই ও বলেছে, তাহলে সেখানে ওর দোষ কোথায়? আর এই আমেজ এই জেফার এক এই জেফারের এক সময় মানে মারাত্মকভাবে রোস্টিং মানে জায়গা হয়ে গেছিল, কখন এই দিনের পর দিন এর ভালোবাসার ভিউয়ার্সদের, যে নিজের ভালোবাসার ভিউয়ার্সদের দিনের পর দিন ঠকাতে পারে, কি বলে না ওদের কোনো বিয়েই হয়নি, প্রীতম জেফারের কোনো বিয়েই হয়নি, ওরা জাস্ট ফ্রেন্ড, অথচ ওদের বিয়ে কমপ্লিট, সেই বিয়ে ওদের অরিজিনাল বিয়ে দেখিয়েছে কিন্তু আমাদের সামনে ভিডিও করেছে কি প্র্যাঙ্ক করছে, অরিজিনাল বৌভাত হচ্ছে আমাদের সামনে ভিডিও করে আনছে কি, মানে আমরা তো ভিউয়ার্স, আমাদের সমস্ত ভিউয়ারদের সামনে প্রমাণ করছে কি ওর রোস্ট মানে প্র্যাঙ্ক বৌভাত করছে, ওরা অরিজিনাল হানিমুনে গেছে কিন্তু আমাদের সামনে এটা কী প্রেজেন্ট করছে, ওরা জাস্ট ফ্রেন্ড হয়েও বিয়ে না হয়েও হানিমুনে গেছে। তার মানে লোক আরও মানে মারাত্মকভাবে লোক উৎসাহিত হয়ে দেখবে কি কুমারী অবস্থায় এ বিয়ে হয়নি এখন হানিমুনে গেছে, পাগলের মতো মানুষ দেখবে, সেটাকে এনজয় করবে। একটা বিয়ের পরে হানিমুনে যাওয়া মানুষ যতটা এনজয় না করে, একটা কুমারী অবস্থায় হানিমুনে যাওয়ার এনজয়টা মানুষ আরও বেশি করে, তাই না? তো মানুষ সেভাবে বিশেষভাবে এনজয় করে ফেলেছে, মানুষ লাখ লাখ ভিউজ দিয়ে দিয়েছে, আর এরা সেই মানুষের ইমোশনালটাকে কাজে লাগিয়েছে, মানুষের ভালোবাসাটাকে এরা কাজে লাগিয়েছে, দিনের পর দিন এরা মানুষকে ঠকিয়ে গেছে। আর তারপরে যখন ওই ফালতু ব্লগারের মাধ্যমে আমরা সব জানতে পারলাম যে এদের অলরেডি বিয়ে কমপ্লিট, তখন এরা তাও এরা স্বীকার করেনি, অনেক দিন পরে এরা স্বীকার করলো বাধ্য হয়ে, যখন সবাই জেনে গেছে ব্যাপারটা যে এরা মানে অলরেডি বিবাহিত, তখন এরা কী করলো নাটকের অনুষ্ঠান আবার শুরু করলো, আবার বৌভাত, আবার হানিমুন, মানে মাসে মাসে এদের বিয়ের ভিডিও আসছে, মাসে মাসে এসে বৌভাতের ভিডিও আসছে। এবার বাচ্চা মানে বালিশ ঢুকিয়ে প্রেগনেন্টের অ্যাক্টিং করছে,
মিথ্যে মানুষকে মিথ্যে, আমি বাচ্চা অ্যাডাপ্ট করলাম, বাচ্চা আমি অ্যাডাপ্ট করলাম, কী দেখা যাচ্ছে কুত্তা পাখি এগুলোকেও অ্যাডাপ্ট করছে, আমি নতুন দুটো বাচ্চা আনলাম কী দেখালো দুটো পাখি, এইভাবে মানুষকে মানে থামনেল থামনেলে মানুষকে এইভাবে থামনেল দিয়ে থামনেল লিখে লিখে থামনেল দিয়ে দিয়ে মানুষকে এইভাবে ঠকিয়েছে, দিনের পর দিন দিনের পর দিন মানুষকে ঠকাচ্ছে, ঠকে ঠকে ইনকাম করছে, এখন টাকা কম পড়ে যাচ্ছে, এখন এই এই ইউটিউবের সুযোগটা এখনও ব্যবসায় নিচ্ছে, কারণ আমি তো পরিচিত মুখ, আমি ব্যবসা করলে এখান থেকেই ইনকাম হবে, ব্যবসাতেই আমি লাভ করতে পারবো, কারণ ভিডিও তো আর কেউ নিচ্ছে না, এবার ব্যবসাতেই যদি কিছু মানুষ কিছু ইনকাম করা যায়, তো এদের স্বভাবটাই এইটা, এই শুধু এই এই প্রীতম জেফার বলে নয়, এদের মতো বড় বড় কে যেমন বোল্ড আউট বোল্ড আউট যখন আমি ভিডিও করেছিলাম না, তখন এরা ঠিক মেনে নিতে পারে না, ওদের ওদের দোষগুণ যখন কেউ তুলে ধরে না, এরা কেউ মেনে নিতে পারে না, সঙ্গে সঙ্গে আমাকেও সে একই হুমকি দিয়েছিল, একই হুমকি দিয়েছিল বোল্ড আউট, কারণ সেও তার নিজের ফল্টগুলো মেনে নিতে পারছে না, পারেনি, যদিও আমি অনেকটা ভিউজ হয়নি, আমার সামান্য একটু ভিউজ, সেই সামান্য ভিউজটুকুও মেনে নিতে পারেনি, তো এই এরা এদের স্বভাবটাই এইটা, মানে এরা এত টাকার মুখ দেখে ফেলেছে, মানে এত টাকা নিয়ে নয়ছল করেছে, শেষে তো টাকা কম পড়বেই, যখন টাকা কম পড়ে যাচ্ছে, যখন ভিউজ কমে যাচ্ছে, তখন এরা পাগল হয়ে উঠছে, যে এদেরকে নিয়ে ভিডিও করছে তাদের মুখ বন্ধ করার জন্য তাদের হয় স্ট্রাইক না হলে লিগাল পদ্ধতি নিয়ে ফেলছে, তো এইভাবে কি মানুষের মুখ বন্ধ করা যায়, কোনোভাবেই বন্ধ করতে পারবে না, তো অ্যামেজিং রি কোনোভাবেই অ্যামেজিং রিল মুক্ত কোনোভাবে বন্ধ করতে পারবে না, ওর কোনোরকম ফল্ট নেই, তোমার বিরুদ্ধে যেটা দেখেছে সেটাই ও তুলে ধরেছে, কিন্তু ওই যে তোমার একটাই মানে হিংসে যে ওর ভিউজ হতে তোমাকে নিয়ে ও এত ভিউজ কামিয়ে নিল, এত লাখ টাকা কামিয়ে নিল, যেটা তুমি পারছো না, কারণ প্রতিটা মানুষ তোমাকে হারে হারে চিনে গেছে, তুমি কতটা ঠকবাজ কতটা মিথ্যেবাদী, বুঝতে পেরেছো, তাই আজ মানুষ তোমাদের পাশ থেকে সরে আসছে, আর যে কজন আছে সে কজনও সরে আসবে, এটুকু জেনে রেখো, তো বন্ধুরা আজকে আসছি, দেখাবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো।